দুইরালাই জিকিসটা ঠিক নেই। সুন্নি মসজিদ আর ওয়াহাবি মসজিদ দেখলে বোঝা যায়, মসজিদে ঢুকলে বোঝা যায়, কারণ যে ধরনের মসজিদ সুন্নি এই ধরনের মসজিদের মধ্যে ঢুকলে আপনি দেখবেন খুব সুন্দর আতরের খুশবু পাওয়া যায়, ঠিক নেই। সুন্নিদের মসজিদ বইলা দেওয়া লাগবে না, এটা সুন্নিদের মসজিদ। সুন্নিদের মসজিদে ঢুকলে আতরের গ্রান পাওয়া যায়, ওয়াহাবিদের মসজিদে ঢুকলে দেখবেন কেমন জানি একটা ফাদের ফাদের গন্ধ পাওয়া যায়, ঠিক কি না, ঠিক কি না। তাইলে আল্লাহর গড়, আল্লাহর গড় মসজিদের মধ্যে তোমরা ফাদাবাদি করো, আমি বলবো তোমরা যদি বুখারি শরীফ পঞ্চম খণ্ড 37 পৃষ্ঠায় যদি আমি যে ডকুমেন্টটা নবীজি নূরের বলছি তোমাদের বড় হুজুরের দলিল যদি থাইকা থাকে আল্লাহর দোহাই লাগে ফাদাবাদির দল তালাক দিয়া নবীর গোলামের খাতায় চলে আয়, ঠিক কি না। আর যদি না থাইকা থাকে আল্লাহর কসম, আল্লাহর কসম আমি ইমরান জিহাদি ওয়াদা দিলাম আমি সুন্নি জামাত তালাক দিয়া তোদের দলে যাবো, জাহান্নামে গেলে গেলাম। আব্দুল্লাহ এইচডি মিডিয়া আহলে সুন্নাতুল জামাতি মুক্তির পথ। নিয়ন ওয়ালা ইনসিয়ন জোরে সুরে কন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিবের আদরের সাহাবী হযরত সাবির বিন আব্দুল্লাহ দয়ালের কদমে হাজির হইয়া একদিন দয়াল নবীজিকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কদম মোবারকে আমার মা বাবা কুরবান, আপনি মেহরবান করে জানাইয়া দেন আমার আল্লাহ যখন একা, আল্লাহ যখন নাই, নাই আল্লাহর সৃষ্টি জগৎ নাই, আমার আল্লাহ শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, কোনো কিছুর অস্তিত্ব নাই, কোনো কিছুর খবর নাই, শুধু আমার আল্লাহ, জানাইয়া দেন সর্বপ্রথম আমার আল্লাহ কি বানাইল, জানাইয়া দেন গো দয়াল আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করল, আমার নবী কয় যাবে র আমার আল্লাহ যখন একা আসমান জমিন আর সকুরসি লোহা কলমের অস্তিত্ব নাই, কুল কায়নাতের খবর নাই, আমার আল্লাহ যখন একা সর্বপ্রথম আমার আল্লাহর নূর দ্বারা তোমার দয়াল নবী বানাইছে, সারা পৃথিবীর ওহাবিদের বাবার বাবা ওহাবিদের সহ্য গোষ্ঠীর বাবা আশরাফ আলী থানবী নসরুদ্দিনের মধ্যে দলিলটা উল্লেখ করতেছেন, আমার নবীজি কয় ও জাবের শোনো আমার আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নূর দ্বারা তোমার দয়াল নবী বানাইল, তাইলে ওহাবিদের সবচেয়ে বড় লিডারের দলিল অনুযায়ী আমার নবী কি নূর নবী না মাটির, জোরে কন নূর না মাটির, আমার দয়াল কয় শোনো জাবের শোনো আমাকে বানাইয়া, আমাকে আমার আল্লাহ বানাইয়া, ফাজআলা যালিকান নূর ইয়াদুর বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা, আমার বানাইয়া আমার নূর দ্বারা আল্লাহ অনেক কিছু বানাইলেন, বানাইতে শুরু করলেন, বানাইতে বানাইতে তন্মধ্যে আমার আল্লাহ 12টা নূরের পর্দা বানাইল, নবীজি কয়ে যাবের শোনাও আল্লাহ যে 12টা নূরের পর্দা বানাইল, এ 12টা পর্দায় আমি আমার আল্লাহর সঙ্গে প্রেমের খেলা খেলছি কত বছর তুমি জানো নি, ইরে যাবে ওই 12টা নূরের পর্দা আল্লাহ যখন বানাইল আমি পর্দাগুলোর মধ্যে আল্লাহর সাথে প্রেমের খেলা খেলছি, প্রথমে হিজাবুল এরাদা, তারপর হিজাবুল মাসিয়াত, তারপর হিজাবুর রহমাত, তারপর হিজাবুল কারামাত, তারপর হিজাবুল সাআদাত, তারপর হিজাবুল ফাদল, তারপর হিজাবুল মিন্নাত, তারপর হিজাবুল আনায়া, তারপর হিজাবুল কেফায়া, তারপর হিজাবুল লুত, তারপর হিজাবুল করম, তারপর হিজাবুল এনায়া, আমার দয়াল কয় উম্মত শোনাও এই 12টা পর্দার মধ্যে আমি আল্লাহর সঙ্গে 78,000 বছর প্রেমের খেলা খেলছি, যাবে আমি নবী কামলি ওয়া
আলা যখন ছিলাম ওয়ালা মিয়া কুন ফি যালিকাল ওয়াক্তে ওই সময় ছিল না লৌহ ওই সময় কলম ছিল না আরশ ছিল না কুরসি ছিল না জান্নাত ছিল না জাহান্নাম ছিল না ফেরেশতা ছিল না গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর কোনো কিছুই ছিল না সাত আসমানেরও অস্তিত্ব নাই আমি তখনও ছিলাম এই যে জমিন তোমরা দেখতে চাও জমিনটা হইল মাটির জমিন জোরে সোরে কন ঠিক কিনা নবীজি কয়ম মাশাআল্লাহ আমি নবী যখন ছিলাম তখন মাটির জমিনের অস্তিত্ব নাই আমারে তখনই আল্লাহ বানাইয়ে ফেলছে মাটির খবর নাই আমার নবী তখনও ছিল ওহাবীরা তোমাদের কথা আমরা মানতাম যদি দেখতাম নবীজির সৃষ্টির আগে মাটি বানাইছে আল্লাহ তখন মানা যায় এমন হইতেও পারে যেহেতু নবীজির আগে মাটির সৃষ্টি সে কারণে নবীজি মাটির সৃষ্টি হইতেও পারে কিন্তু আমার নবী কয় আমি যখন ছিলাম ওয়ালা সামা আন ওয়ালা আরদান আমি নবী যখন ছিলাম আসমানেরও খবর নাই মাটির জমিনেরও খবর নাই যেহেতু মাটির খবর নাই নবীজিরে আল্লাহ তখন বানাইয়া ফেলছে মাটির তো খবরই নাই নবী আবার মাটির সৃষ্টি কেমনে হয় জোরে কোন ঠিক কিনা সারা বাংলাদেশের বর্তমান ওয়াহাবিদের বড় একজন মাওলানা নাম তার মামুনুল হক নাম শুনছেননি আপনারা নাম শুনছেননি বদমাশির মধ্যে ধরা হইরা এখন আছে কই জোরে কন কই আমরা বিয়া পড়ি ইমাম সাহেব নেই হুজুর নেই আমরা বিয়া পড়ি সরকারি যে কাবিনের বই আছে কাবিনের বইয়ের মধ্যে বিয়া হয় ঠিক কিনা কাবিনের বইয়ের নাম না উঠলে এডারে বিয়া বলে না এডারে লুচ্চামি বলে কথা কন ঠিক কিনা হেতারে দল ওই ওই কোন জায়গায় ঢাকা নারায়ণগঞ্জ হোটেলের মধ্যে রিসোর্টের মধ্যে তারে যখন দলল বলল বউ তো বাড়ির মধ্যে বউ আইলো কোন জায়গায় এডারে কেত থেকে আনলেন কই বিয়া করছি কই দলিল কই কাবিন নামার মধ্যে ভরা আসেনি ডকুমেন্ট কই এডা তো হেই বিয়া না কই কোন বিয়া কই এডইলো মানবিক বিয়া নাউজুবিল্লাহ মানবিক বিয়া যদি জায়েজ হইতো কলেজে ফুলামাইয়ারা মানবিক বিয়া একজন আরেকজন রে কইরা লাইতো ঠিক কিনা বলে মানবিক বিয়া এই আলেম জাতির কলঙ্ক মামুনুল হক দুই নাম্বারই কাজে ধরা খাইয়া জেলখানায় ঠিক নেই মামুনুল হক ওহাবিদের সবচেয়ে বড় আলেম বর্তমানে বাংলাদেশের ঠিক কিনা আমি বলবো বন্ধু শোনাও মাওলানা মামুনুল হক যত বড় মৌলবি তার চেয়ে বড় আলেম ছিল মামুনুল হকের বাবা মামুনুল হকের বাবার নাম হলো মুফতি আজিজুল হক নাম কি মুফতি আজিজুল হক মাওলানা মামুনুল হকের বাবা জন্মদাতা বাবা নাম মুফতি আজিজুল হক বুখারী শরীফ বাংলা অনুবাদ করলো সারা বাংলাদেশ না এশিয়া মহাদেশের বড় একজন মাওলানা মাওলানা মামুনুল হকের বাবা মুফতি আজিজুল হক বুখারী শরীফ বাংলা অনুবাদ করছে আমি একটু ভাবলাম দেখি তো ওহাবিদের লেখা কিতাব খুইলা দেখি কি অবস্থা ওই ওহাবিদের বড় মাওলানা মুফতি আজিজুল হক বুখারী শরীফ পঞ্চম খণ্ড পৃষ্ঠা নাম্বার ৩৭ কত পৃষ্ঠা ৩৭ পৃষ্ঠা মুফতি আজিজুল হকের লেখা বুখারী পঞ্চম খণ্ড ৩৭ পৃষ্ঠা আমি যখন খুললাম খোলার পরে দেখতেছি মুফতি আজিজুল হক মুফতি আজিজুল হক বুখারী শরীফ পঞ্চম খণ্ড ৩৭ পৃষ্ঠায় লিখতেছে ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين وي مفتي مامون الحق بابا مفتي عزيز الحق بخاري شريف پنچم خند 37 পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাকের কোরআনের এই আয়াতটা লিখে নিচে দিয়া অনুবাদ করে নিচে লিখতেছে আমার দয়াল নবীর জাত মোবারক হলো আমার আল্লাহ পাকের নূরের সৃষ্টি আজ সারা বাংলাদেশের সমস্ত ওয়াহাবি এবং মামুনুল হক
নিজেও বলতেছে নবীজিরে যারা আল্লাহর নূর বলবে তারা নাকি মুশরিক বলেনি মামুনুল হক বলে নবীজিরে আল্লাহ পাকের নূর বললে নাকি মুশরিক হইয়া যাইব এখন সুন্নিদেরকে মুশরিক বানাইতে গিয়া মামুনুল হকের বাবা তোর নবীজিকে আল্লাহর নূর বলছে তাও তো সিফাতি নূর না নবীজিকে আল্লাহর জাতি নূর বলছে মামুনুল হকের বাবা নবীজির জাত মোবারক আমার আল্লাহর নূর বলছে এখন যদি নবীজিরে নূর বললে মুশরিক হয় কাফের হয় তাইলে তার ফতোয়ায় তার বাবা সর্বপ্রথম কাফের মুশরিক জোরে কোন ঠিক নি ইসলামী শরীয়তের ফতোয়া হইল কেউ যদি কাফের হইয়া যায় কেউ যদি মুশরিক হইয়া যায় তার বউয়ের সাথে অটোমেটিক তালাক হইয়া যায় তার বউয়ের সাথে অটোমেটিক তালাক হইয়া যায় এরপরেও যদি বউটা নিয়া ঘর সংসার করে যদি সন্তান হয় যেহেতু তালাক্কা বউ লইয়া ঘর সংসার করছে এই তালাক্কা বউ লইয়া ঘর সংসার করলে যদি সন্তান জন্ম নেয় এই সন্তান দি সব যারর সন্তান হয় কথা কোন ঠিক কিনা মুফতি মামুনুল হক নিজে ওয়াজের মধ্যে বলছে নবীজিরে আল্লাহর নূর বললে মুশরিক কাফের হইয়া যাইব এখন ছেলের ফতোয়ায় বাবা তো মুশরিক কাফের হইয়া গেছে কারণ বাবা তো লেখছে আমার নবী মুস্তফা নূরের নবী বুখারী শরীফ পঞ্চম খণ্ড ৩৭ পৃষ্ঠা বাপ তো লেখছে আমার নবী হলো জাত জাত মোবারক আল্লাহর নূর এখন ছেলের ফতোয়ায় বাপ তো মুশরিক হইয়া গেছে ছেলের ফতোয়ায় বাপ কাফের যেহেতু হইয়া গেছে তার মায়ের সাথে অটো তালাক হইয়া গেছে তালাক হওয়ার পরেও তো বাপের বাইত ফাড়ায় নাই একসাথে মরা পর্যন্ত ঘর সংসার করছে মামুনুল হকের জন্ম হইছে এখন যেহেতু তার ফতোয়া নবীরে নূর বললে মুশরিক কাফের হইয়া যায় তার মার সাথে তালাক হইয়া গেছে অটোমেটিক তার জন্ম তালাক হওয়ার পরেও যে মামুনুল হকের জন্ম হইল এখন নিজের ফতোয়ায় নিজে যার সন্তান হইয়া গেছে হি আমার বন্ধু একটু গভীর মনোযোগ আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যিনি নূরুন আলা নূর আমার আল্লাহ পাকের জাতি নূরের সৃষ্টি ওই নবী কামলিওয়ালাকে যারা অপমান করতে চায় নিজের ফতোয়ায় নিজে যার সন্তান হইয়া যায় কয় কি নবী দুশ্মনের দল সুন্নিদেরকে কাফের মুশরিক বানাইতো গিয়া নিজের বাপের রূপে ফতোয়া হইয়া গেছে খবর নাই ঠিক নেই ঠিক নেই এই আশেপাশে কোনো সমাবি টমাবি মোল্লা মৌলবি যদি থাও আল্লাহর কসম লেখো আর যদি বুখারী শরীফ পঞ্চম খণ্ড থাইকা থাকে তোমাদের কাছে ৩৭ পৃষ্ঠা উল্টাও যদি থাকে আল্লাহ দোয়াই লাগে এই সমস্ত ফাদাবাদীর দল তাবলিগের দল বাদ দিয়ে সুন্নি জামাতের দলে আইসা বলো ঠিক নেই ওয়াহাবির দল এটি কিয়ের দল ফাদাবাদীর দল কিয়ের দল বলে হুজুর এটা কেন কইলেন ইডিনে মসজিদ থায় থায় কই তাই কই বলেন তো এই পৃথিবীর মধ্যে যদি কেউ বাড়ি বানায় ফাঁসতলা টাইলস করছে আমেরিকা থেকে তুরস্ক থেকে টাইলস মার্বেল ফাতর আইন্যা পুরা বাড়ি টাইলস করছে এই বাড়ি বেশি পবিত্র নাকি আল্লাহর ঘর যদি টিন দিয়েও করে এই টিনের ঘর বেশি পবিত্র আল্লাহর টিনের ঘর বেশি পবিত্র ঠিক নি তো এই পবিত্র ঘরের মধ্যে মাঝে মাঝে গেলে দেখবেন টুস টুস আওয়াজ শোনা যায় ঠিক নেই সুন্নি মসজিদ আর ওহাবি মসজিদ দেখলে বোঝা যায় মসজিদ ঢুকলে বোঝা যায় কারণ যে ধরনের মসজিদ সুন্নি এই ধরনের মসজিদের মধ্যে ঢুকলে আপনি দেখবেন খুব সুন্দর আতরের খুশবু পাওয়া যায় ঠিক নেই সুন্নিদের মসজিদ বইলা দেওয়া লাগবে না এটা সুন্নিদের মসজিদ সুন্নিদের মসজিদে ঢুকলে আতরের গ্রান পাওয়া যায় ওহাবিদের মসজিদে ঢুকলে দেখবেন কেমন জানি একটা ফাদের ফাদের গন্ধ পাওয়া যায় ঠিক কি না ঠিক কি না তাইলে আল্লাহর ঘর মসজিদের মধ্যে তোমরা ফাদাবাদি করো আমি বলবো তোমরা
যদি বুখারী শরীফ পঞ্চম খণ্ড 37 পৃষ্ঠায় যদি আমি যে ডকুমেন্টটা নবীজি নূরের বলছি তোমাদের বড় হুজুরের দলিল যদি থাইকা থাকে আল্লাহর দোহাই লাগে ফাদাবাদীর দল তালাক দিয়া নবীর গোলামের খাতায় চলে আয় ঠিক কি না আর যদি না থাইকা থাকে আল্লাহর কসম আল্লাহর কসম আমি ইমরান জিহাদি ওয়াদা দিলাম আমি সুন্নি জামাত তালাক দিয়া তোদের দলে যাব জাহান্নামে গেলে গেলাম ঠিক কি না আর যদি সত্য বইলা থাকে ডকুমেন্ট যদি সত্য হইয়া থাকে কি সত্যটা গ্রহণ করার দরকার নাই দরকার আছে কি না আর এডি কেমন ঠোল খারাপ মাথা কেমন নষ্ট ইডিনের ইডিনে ওই টঙ্গির মইলে বছরে একটা মাহফিল করে তিন দিন বেফি ঠিক নি এটার নাম দিছি কি আমি কই এস্তেনজা এস্তেনজা মানে কি জানেন ভেষাব কানা টঙ্গিতে প্রোগ্রাম করে নাম দিছে এস্তেনজা সেখানে তারা মাহফিল করায় এবং তারা বলে সেখানে টিভির মধ্যে এটিএন বাংলার চ্যানেল মধ্যে কয় এখানে কেন আসছেন কয় মক্কা তো যাইতাম পারি না মদিনা যাইতাম পারি না এন হজ করতাম আইছি কি তাও এন বলে হজ করতে গেছে এই তো দেওয়ান বাগি হয়ে গেছে গিয়া দেখেন দেওয়ান বাগির বংশের লোক হইব ইডিনে নিশ্চিত মনোযোগ সেখানে বলে যে হজ করতে যায় আল্লাহর ফরজ বিধান হইল হজ ঠিক কি না ফরজ সুতরাং ফরজ বিধানের সাথে কেউ এনকার ঠাট্টা মস্কারা সেটার সাথে অন্য কিছুকে তুলনা দেওয়াই কুফুরি ঠিক কি না বলেন এটা হলো এক নাম্বার কুফুরি দুই নাম্বার হলো তারা তাদের কিতাবও লিখেছে এবং তাদের বড় একজন মাওলানা ফতোয়াও দিয়েছে মাওলানার নাম হইল লুৎফর রহমান ফরায়েজি ওহাবিদের বড় মাওলানা লুৎফর রহমান ফরায়েজি সে নিজে একটা ওয়াজের মধ্যে আমি শুনলাম সে বলতেছে ইস্তেমার মধ্যে গিয়ে এক রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব এবং তাদের ওহাবিদের একটা কিতাব আছে দাওয়াত ও তাবলিগ কিতাবের নাম কি দাওয়াত ও তাবলিগ এই কিতাবের 80 পৃষ্ঠা কত পৃষ্ঠা 80 পৃষ্ঠার মধ্যে তারা লেখছে ইস্তেমায় গিয়া কেউ যদি এক রাকাত নামাজ পড়ে 49 কোটি রাকাতের সওয়াব মনোযোগ আপনারা তো জানেন আলেমদের মুখে শুনছেন মক্কা শরীফের মধ্যে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ সেখানে গিয়া এক রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব এই 100,000 রাকাতের সওয়াব মনোযোগ দেন আপনাদের কষ্ট হচ্ছে বাবা খানে কাবা মক্কা শরীফ মসজিদে হারাম সেখানে যদি এক রাকাত নামাজ পড়েন কয় রাকাতের সওয়াব মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী সেখানে যদি এক রাকাত নামাজ পড়েন আমার নবীজি বলেন 50,000 রাকাতের সওয়াব বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন সেখানে যদি কেউ মুসলমানের প্রথম কেবলা এক রাকাত নামাজ পড়ে 25,000 রাকাতের সওয়াব মনোযোগ সবচেয়ে বেশি দাম আমরা জানি মক্কা শরীফ আল্লাহর ঘর এ কারণেই নবীজি কয় সেখানে হাজি সাহাবরা তোমরা এক রাকাত নামাজ যদি পড়তে পারো 100,000 রাকাতের সওয়াব হবে এখন বাংলার জমিনে এটা আবার কোন কাবা শরীফ হয়ে গেল বাংলার জমিনে এটা আবার কোন হেরেম শরীফ মক্কা শরীফ হয়ে গেল মক্কা শরীফও তো না এটাতে কয় কোটি গুণ যে বড় আল্লাহ জানে মক্কা শরীফও নামাজ পড়লে 100,000 আর টঙ্গির মধ্যে গিয়া নামাজ পড়লে বলে 149 কোটি চিন্তা করছেন 2,00,000 না 10,00,000 না 1 কোটিও না কাবা ঘর মসজিদে হারাম মক্কায় 6,00,000 টাকা খরচ করবেন হজ করতে গিয়া 6-7 লক্ষ টাকা খরচ কইরা সেখানে গিয়া এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাতের সওয়াব আর এই সওয়াবি টোয়াবি গয়নের মধ্যে বলে বস্তা মস্তা লইয়া বদনা টদনা মাথার মধ্যে লইয়া জাঙ্গা টাঙ্গা মাথাত লইয়া গেলে বলে 49 কোটি রাকাতের সওয়াব এক নাম্বার বোঝা গেল ইডি সবচেয়ে বড় দাজ্জাল কাজ্জাব মিথ্যাবাদী দুই নাম্বার হলো আল্লাহর ঘর খানে কাবা আমার নবীজির মসজিদ এই দুই সম্মানিত আল্লাহর নিদর্শন এই দুইটা সম্মানিত জায়গার সাথে তুলনা না শুধু দুইটার চাইতে বেশি সম্মানিত তাদের ইস্তেমার মাঠকে বানানোর কারণে এটা একটা কুফুরি হয়েছে এই আকীদা থাকার কারণে তাবলিগ জামাত কুফুরিতে ভরপুর বলেন ঠিক কি না অবাক হয়ে গেলাম তারা এবার নামাজ পড়লো আপনারা যারা নেট চালান আপনারা দেখেছেন
হজ করতে গেলে না কাবা ঘর থাকে মাঝখানে চতুর্দিকে ঘুই থাইকা কাতার কইরা চতুর্দিকে নামাজ পড়ে ঠিক নি আমি দেখলাম আশ্চর্য হয়ে গেলাম এটি কোন জাতের নামাজি ইস্তেমার মধ্যে দেখলাম ইস্তেমার মধ্যে তারা যে নামাজ পড়লো জামাতে ওই নামাজের মধ্যে দেখলাম চতুর্দিকে ইমাম সাহেবের সামনেও মুসল্লি ডাইনে মুসল্লি বামে ফিসল্লি পিছনে মুসল্লি জি সব জায়গায় আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মাশাআল্লাহ বাজান তাইলে এভাবে নামাজ পড়লে বলেন তো নামাজ হবে বরং ইসলামী শরীয়তের ফতোয়া হলো কাবা ঘরের সামনে না ইমাম সাহেবের সামনে যদি কেউ এক সুল পরিমাণ যায় তার নামাজ বাতিল ঠিক নি ইমামের সামনে যদি এক সুল পরিমাণ কেউ যায় তার নামাজ বাতিল এখন ইস্তেমায় নামাজ পড়লো ইমামের পিছনে মুসল্লি সামনে মুসল্লি পিছনে মুসল্লি চতুর্দিকে মুসল্লি মানে ইমাম রে বানায় ফেলছে কেবলা কাবা আর চতুর্দিকে মুসল্লি কাবা ঘরকে এড়ো একটা তুচ্ছতা ছিল করার কারণে এড়ো একটা কুফুরি বলেন ঠিক কি না তাইলে বাজান আমি জানতে চাই যারা এই ধরনের আকীদা নিয়া নামাজ পড়বে তাদের নামাজ কবুল হবে নি জোরে বলেন কবুল হবে নি মনোযোগ আমরা যখন কিয়াম করি ইয়া নবী সালামু আলাইকা বলি ঠিক কি না তারা বলে না জায়েজ এটা বলা যাবে না ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এগুলো বলা যাবে না কেন বলে এগুলো বলা শিরক কুফর এগুলো বললে ঈমান চলে যাবে অথচ আমি যে বললাম মুফতি মামুনুল হকের বাবা মুফতি আজিজুল হক বুখারী শরীফ পঞ্চম খণ্ড 39 পৃষ্ঠা খুলে আপনারা দেখবেন সে নিজেই লিখতেছে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা জোরে কোন সুবহানাল্লাহ ওহাবিদের বড় বড় লিডারের কিতাবের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল আছে কি নাই জোরে বলুন আছে কি নাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদেনা একটু গভীর মনোযোগ কি বলতেছিলাম জিব্রাইল আমিন আমার দয়াল নবীজির কদমে এসে দাঁড়াইল মনে আছে নি কদমের এখানে হুজরা মোবারক যেখানে আরাম করতেছেন এখানে জিব্রাইল এসে দাঁড়াইয়া চিন্তা করতেছে নবী তো ঘুমন্ত অবস্থায় যদি নবীজিরে ডাক মাইরা দেই নবীর সঙ্গে যদি বেয়াদবি হইয়া যায় আমার উস্তাদের মত আমার জীবন তো ধ্বংস হইয়া যাইব এজন্য ভয়ে আমার দয়াল নবীজিরে ডাক দিলাম আল্লাহকে ডাক দিয়া কই আল্লাহ তোমার হাবিবের কদমে পাঠাইলাম তোমার মেরাজের দাওয়াত দেওয়ার জন্য এখন তো তোমার হাবিব ঘুমন্ত অবস্থায় তোমার বন্ধুরে কেমন করে ডাক দিব আমার আল্লাহ কয়ে জিব্রাইল তুমি এখন কোন জায়গায় জিব্রাইল কয়ে দয়াল ও রব্বুল আলামিন আমি তো এখন আপনার বন্ধু কামলিওয়ালার মাথা মোবারকের সামনে আল্লাহ কয় জিব্রাইল আমিন আমার বন্ধুর যদি গুম বাঙ্গাইতে চাও আমার বন্ধুকে যদি সজাগ করতে চাও বন্ধু মুস্তফার মাথা মোবারকের এখানে থাই কলা আমার হাবিবের কদমের নিচে চলে যাও জিব্রাইল কদমের নিচে আসলেন বলে আল্লাহ এখন কি করতে হবে আমার আল্লাহ কয়ে জিব্রাইল শোনাও আমি জানাইয়া দিতে চাই তামাম ফেরেশতা যে আমার বন্ধুর গোলাম শুধু তাই নয় তুমি ফেরেশতার লিডার তুমিও আমার কামলিওয়ালার গোলাম আমি জগৎবাসীরে জানাইতে চাই ই জিব্রাইল বন্ধুর কদমের নিচে যাও জিব্রাইল বলে আল্লাহ কদম মোবারকের নিচে আসলাম এখন কি করব বলে জিব্রাইল আমিন শোনাও বন্ধুর কদমের নিচে গিয়া কব্বালা আলা কদামাইহি এর জিব্রাইল
আমার হাবিবের যতক্ষণ ঘুম না ভাঙবে বন্ধুদের বন্ধু মুস্তফার কদমের মধ্যে তোমারে আমি আল্লাহ যে নুরানি ঠোঁট দিলাম তোমার ঠোঁট দিয়া আমার বন্ধুর যতক্ষণ ঘুম না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুস্তফার কদম মোবারকে সুমাইতে থাকো নাম জপরে নাম জপরে জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ সাল্লে আলা নাম জপরে নাম জপরে জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ আওয়ালিয়া তুমি আহম্মদ জমে মুহাম্মদ আমি রাখিয়া চারুমে সে তাড়াই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া চারুমে সে তাড়াই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া সস্তায়নে রুগন কে সিজিলা ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ নারে তাকবীর আমার হাবিবের যতক্ষণ ঘুম না ভাঙবে বন্ধুদের বন্ধু মুস্তফার কদমের মধ্যে তোমারে আমি আল্লাহ যে নুরানি ঠোঁট দিলাম তোমার ঠোঁট দিয়া আমার বন্ধুর যতক্ষণ ঘুম না ভাঙবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু মুস্তফার কদম মোবারকে সুমাইতে থাকো নাম জপরে নাম জপরে জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ সাল্লে আলা নাম জপরে নাম জপরে জপরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ আওয়ালিয়া তুমি আহম্মদ জমে মুহাম্মদ আমি রাখিয়া চারুমে সে তাড়াই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া চারুমে সে তাড়াই নিয়া পঞ্চমে ময়ূর বানায়া সস্তায়নে রুগন কে সিজিলা ইয়া মুহাম্মদ সাল্লে আলা ইয়া মুহাম্মদ নারে তাকবীর আজকে আমরা ওনাদেরকে ভুলে গেছি ঠিক কিনা আজকে দেখা গেছে এখন বাচ্চা ফুলা ফাইনে ওয়াজ করে এলেম কালাম নাই হারামো বহু বক্তা দেখবেন 30-40 হাজার টাকা কামাই করে আমি যদি বলি চাই আউযুবিল্লাহটা শুদ্ধ করে রাখো আউযুবিল্লাহ পড়তে পারবে না সূরা ফাতিহা পড়তে পারে না কিন্তু দেখা যায় কণ্ঠের বলে সে কণ্ঠের কারণে 30-40-50 হাজার মাসে ইনকাম দিন এক রাইতে ইনকাম আপনারাও তারে দাওয়াত দেন আর যে মুফতি মুহাদ্দিস পোস্টারের মধ্যে তার নামটা সবার নিচে ছোট করে দেন এটা হইলো তার বেদজ্যোতি না এটা এলেমের বেদজ্যোতি এটা কোরআনের বেদজ্যোতি হাদিসের বেদজ্যোতি এই ধরনের বেয়াদবি থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে সচেতন থাকতে হবে যে মনে রাখবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের একজন ভাষা বিজ্ঞানী তিনি বলেছেন যে দেশে জ্ঞানীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না জ্ঞানের যদি কদর করতে না জানেন গুণী জন্মাবে না বাস্তব কথা প্রমাণ কিন্তু এখন দেখতেছি এখন সুন্নিয়তের ময়দানে আলেমদেরকে দাম দেয় না আলেমদেরকে মূল্যায়ন করে না শুধু ফটকামি সিটারি বাটপারি একটু গজল নাচা জিকির
ইডি করতে পারলে, সুন্দর গলায় ওয়াজ করতে পারলে, বাস আমরা কই ওরে বাবার এত বড় মা আলেমান নাই, বাস দাওয়াত দিয়া তার মূল্যায়ন তারে দেই 30,000-50,000, আর মুফতি মুহাদ্দিস দাওয়াত দিয়া 1,000 টাকা ফগটে দিয়া ধরাই দেই, ঠিক কিনা? এইসব থেকে আমাদেরকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আমি কারো বিরুদ্ধে বলছি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, বিরুদ্ধে উদ্দেশ্য না। আমার কথা হলো, এমন যদি করেন মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া বাদ দিয়ে দিবে, লেখাপড়া বাদ দিয়া চিন্তা করবে কণ্ঠ চর্চা করি, গলাটা বানাই, কারণ গলাটা তাহিরের মতো বানাই লেতে পারলে, মান্নান জিয়াদি হুজুরের মতো, আবু সুফিয়ানের মতো, তোফাজ্জল বৈরবীর মতো বানাইতে পারলে তো এক রাইতে 30-40-50,000। আর আমি এত কষ্ট করে 30 বছর লেখাপড়া করে মুফতি মুহাদ্দিস হইয়া লাভ আছে কোনো? এত কষ্ট করে মুফতি মুহাদ্দিস হইয়া মাদ্রাসা শিক্ষকতা ছাড়া কোনো উপায় নাই। তো শিক্ষকতা করলে সরকারি বেতন, বান্দা বেতন, এক মাস গেলে বেতন পামু। আর যদি গলা বা গলা বানাইতে পারি একটু, প্রত্যেক রাতে মা গো বাবা গোয়া টান মারতে পারি, এক রাইতে তো 50,000, ঠিক না? তো এগুলো উৎসাহ পায় কেন জানেন? যখন আপনারা দেখে যে জনগণ, বাংলাদেশের জনগণ যখন দেখে যে ফটকাদেরকে দাম দেয়, যখন দেখে এলেম নাই কালাম নাই তাদেরকে বেশি মূল্যায়ন করে, মুফতি মুহাদ্দিসদেরকে দাম দেয় না, তখন দেখবেন তারা আর এইসব পড়ে না। আমি জামিয়াতে পড়ছি, চট্টগ্রাম জামিয়া আমাদের সুন্নি আলিয়া, সেখান থেকে মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, মুফাসির হয়েছি, মুয়াব্বিদ হয়েছি, মানে কামেল পাশের করার পর অর্থাৎ মাস্টার্স পাস। মুফতি হওয়ার পরে তো মানুষের পড়ালেখা শেষ, মুফতি হওয়ার পরে আমি আরো 8 বছর লেখাপড়া করছি। তো ওখানে আমাদের প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরি হুজুরে দেখছি, ওবাইদুল হক নৈমিশা হুজুরে দেখছি, ওনাদের ছেলে করে মাদ্রাসায় পড়ায় না। জালালউদ্দিন আল কাদরি প্রিন্সিপাল হুজুরের ছেলে লন্ডনে পড়ায়, জিগেলাম হুজুর আপনি জগৎ বিখ্যাত আলেম, আপনার ছেলেরই আপনি আলেম বানানোর দরকার ছিল, লন্ডন পাঠিয়ে দিয়েছেন ব্যারিস্টার হওয়ার জন্য, বলে কোনো লাভ আছে, কোনো সম্মান আছে, ইজ্জত আছে, ব্যারিস্টার হোক এটাই ভালো। আজকে দুঃখ থেকে আলেমের সন্তান জেনারেল বানায় আপনাদের দোষে, কারণ আলেমের মূল্যায়ন আমরা করতে জানি না। আলেমের মূল্যায়ন করতে হবে, হেদায়েতের জন্য 2-4টি কথা বললাম, আল্লাহ সাক্ষী, কারো উদ্দেশ্য করে না, কাউকে কষ্ট দেওয়ার জন্য না, শুধু হেদায়েতের জন্য। আপনারা যদি আলেমকে মূল্যায়ন করেন, আরেকটা ছাত্র উৎসাহ পাবে, এই ফটকার দাম নাই, বন্ডামির বাটপারের দাম নাই, যে আলেমের দাম আজকে মাহফিলে দেখছি, তখন সে চিন্তা করবে গলাবাজির তো দাম নাই, আগে আলেম হইতে হবে। আমার কথা হইলো, কণ্ঠ যদি থাকে আলেম হও, কণ্ঠ থাকলে ওয়াজ তো করতে পারবাই, ঠিক নেই? সুতরাং আলেমের মূল্যায়ন যখন আপনারা করবেন, মাদ্রাসার আরো 10টা ছাত্র শিখবে যে না, আলেমের মূল্য আছে, আমারে আলেম হতে হবে।